আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় যে সকল জেলাগুলো আছে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হয়েছে। আমি এই মুহূর্তে ভিডিও করতেছি, তখনও প্রচুর পরিমাণ বৃষ্টি, তারপর বাতাস, তারপর জলোচ্ছ্বাস। আমি কখনোই দেখি নাই যে আমার বাড়িতে, আমার ঘরে যে বিটা আছে সেই বিটাতে পানি উঠে, কিন্তু এই গুণিতার রেমাল এর যে জলোচ্ছ্বাসের প্রভাব, যেটা আবহাওয়া অধিদপ্তর আগাম বার্তা দিয়েছিল, আসলে সেটা বাস্তবায়িত, সেটা বাস্তব রূপ নিয়েছে এবং ভয়ঙ্কর রূপ নিয়েছে। এটা আমি আমার বয়স যে 27 বছরের ভিতরে, দীর্ঘ 25 থেকে 27 বছর ভিতরে আমার বয়স হয়, আমার যেটা মনে আছে 20 থেকে 22 বছরের ভিতরে এরকমভাবে জলোচ্ছ্বাস আমি কখনো দেখিনি। আমি আমার বাড়ি থেকে যে রাস্তায় বের হচ্ছি সেই রাস্তাতে কোমর সমান পানি, আমি যে বাড়িতে আছি সেই বাড়িতে হাঁটু সমান পানি, আমার যে ঘরের বিটা আছে সেই বিটাতে পানি উঠে গেছে। আসলে বুঝতেই পারতেছি যে আসলে ঘূর্ণিঝড় রেমালের যে ভয়াবহ অবস্থা, জলোচ্ছ্বাস, তারপর বাতাস, তারপর সব কিছু মিলিয়ে একদম খুব করুণ অবস্থা। উপকূলীয় একদম যেরকমের ভোলা, কলাপাড়া, পটুয়াখালী, রাঙ্গাবালি, গলাচিপা, ঝালকাঠি, খুলনাতে বেশ কিছু জেলা, এই সকল জেলার বিশেষ করে ভোলা, কলাপাড়া, পটুয়াখালী, বরগুনা, তারপর হলো গিয়ে রাঙ্গাবালি, এই সকল স্থানের মানুষরা সবসময় যে কোনো ঘূর্ণিঝড়ের সময় তাদের ক্ষতিগ্রস্ততা বেশি হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বরিশালের যে জেলাগুলো আছে, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, এই সকল জেলাগুলো ব্যাপক আকারে এই যে রেমাল আছে, রেমালের কারণে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি সকাল 6:30টার দিকে যখন বের হয়েছিলাম, 6টার পরে, ফজরের পরে, তখনও যে প্রভাবটা ছিল, মানে রাত আনুমানিক 1:30 থেকে 6:30 পর্যন্ত যে প্রভাবটা ছিল তার কয়েক গুণ বেশি বর্তমানের যে অবস্থাটা আছে সেটা। আমি সকালবেলা যে পানি দেখছিলাম তার থেকে মিনিমাম আপনার 2 ফুট পানি আরও বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে খুবই, আমি তখন আমাদের বিটার ভিতরে পানি দেখি নাই, কিন্তু এখন আস্তে আস্তে করে পানির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। তারপর বিশেষ করে বৃদ্ধি পাচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আরও বেশিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই বৃষ্টির কারণে প্রত্যেকটা গাছের মাথায় পানি থাকে, তারপর এই যে জলোচ্ছ্বাসের কারণে প্রত্যেকটা গাছের গোড়া যে আছে সেগুলো নরম হয়ে গেছে, যার কারণে এখন একটু বাতাস হলেই প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে। তার ভিতর বলতেছে যে একটু করে বাতাস হচ্ছে, গাছগুলো সব হেলে পড়তেছে, কোনো ঘর গাছ ডাল ভেঙে পড়তেছে, প্রচুর পরিমাণে খারাপ অবস্থা দক্ষিণবাসীর উপকূলীয় যে সকল অঞ্চল আছে সে সকল অঞ্চল। আমরা সিডরের পরে যে সকল বন্যাগুলো বেশি আতঙ্কিত হয়েছিলাম, নার্গিস, আয়লা, আমফান, তারপর এরকমের যে বন্যাগুলো আমাদের সামনে আসছিল তার থেকে এই যে রেমালটা কয়েক গুণ বেশি ক্ষতিগ্রস্ত করছে সাধারণ মানুষদেরকে। তারপর এই জলোচ্ছ্বাসের কারণে জনসাধারণের যে দুর্ভোগ, সেটা আসলে কতদিনে কাটিয়ে উঠতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, কারণ হেফাজত আমি জানি না, কারণ চাই আল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যারা অন্যান্য জায়গায় আছে তারা আমাদের জন্য দোয়া করবেন এবং এই যে উপকূলীয়বাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং দ্রুত সময়ের ভিতরে যে ঘূর্ণিঝড় রেমাল আছে সেই রেমালটা যেন আমাদের যে সকল উপকূলীয় স্থানে যে মহাবিপদ সংকেত দিয়েছে সেখান থেকে দ্রুত যেন চলে যায় এবং এই সমূহ ক্ষতি থেকে যেন আমাদের জনসাধারণ একটু কম ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।